हेलो स्टूडेंट्स, वेलकम टू एलआर इनर क्लासेस। आमी सोमनाथ पाल, आज के निये एसेछि क्लास टेनर वेस्ट बेंगल बोर्डर क्लास टेनर प्रथम चैप्टर कि ना जीव जगत नियंत्रण और समन्वय प्रथम पार्ट कि उद्भिदे संवेदनशीलता और सारा प्रदान संवेदनशीलता संवेदनशीलता मैं सेंसिटिविटी सेंसिटिविटी मान यहाँ करते गले कि उद्दीपक प्रभाव तेल उद्दीपक की जिनिस যখনই বলছি উদ্দীপকের প্রভাবে তাহলে উদ্দীপক কি জিনিস না উদ্দীপক এমন একটা মানে অ্যাকচুয়ালি একটা শক্তি তার আগে জেনে নেই উদ্দীপকটা কি যেসব পরিবর্তন শনাক্ত হয় এবং সাড়া প্রদানে সাহায্য করে যেসব পরিবর্তন শনাক্ত হয় এবং সাড়া প্রদানে সাহায্য করে সেটাই হচ্ছে উদ্দীপক বা স্টিমিউলি বলে কি বলে স্টিমিউলি উদ্দীপক কিন্তু এক ধরনের শক্তি যেটা বাইরের পরিবেশও সৃষ্টি হতে পারে অভ্যন্তরীণ পরিবেশও সৃষ্টি হতে পারে সেটা অভ্যন্তরীণ পরিবেশও তৈরি করতে পারে এবং বাইরের পরিবেশও তৈরি হতে পারে জীবজগতের যে নিয়ন্ত্রণ যে চ্যাপ্টারটা জীবজগতের নিয়ন্ত্রণ অনুকূল এবং প্রতিকূল অবস্থার সৃষ্টি কিন্তু এই উদ্দীপকের প্রভাবই হয় ঠাস করে যদি কেউ গলায় একটা চার মারে আমরা কি করি আ করে উঠি ওটা কি উদ্দীপক চোখে লাইট ফেলছে চোখের পাতাটা অটোমেটিক্যালি বন্ধ হয়ে গেল এটা কি হচ্ছে উদ্দীপক মানে এখানে আলোটা হচ্ছে উদ্দীপক আমাকে যখন মারলো আমি যখন আ করে উঠলাম ওটা হচ্ছে আঘাত আঘাতটা হচ্ছে উদ্দীপক ঠিক আছে তাহলে এই যে উদ্দীপকের প্রভাবে কি হচ্ছে শনাক্ত হচ্ছে এবং সেটা আমরা সাড়া প্রদানে সাহায্য করি যখন অনেকক্ষণ ডাকার পর কাউকে সাড়া দিচ্ছে না কেউ সাড়া দিচ্ছে না অনেকক্ষণ ডাকছি চিমটি কেটে দিল আ করে উঠলো ওটাও কি আঘাত আমরা করি তো এইভাবে তো আমরা তো প্রাণী আমরা তো করতেই পারি বাট উদ্ভিদ উদ্ভিদরাও কিন্তু সাড়া প্রদান করে আমরা তো প্রাণী করতেই পারি কিন্তু উদ্ভিদরাও সাড়া প্রদান করে একটু অন্য উপায় করে তো এসে দেখা যাক যে উদ্দীপকের সংবেদনশীলতা মানে উদ্দীপকের প্রভাবে সাড়া দেওয়ার উদ্ভিদের একটা বা জীবেদের উদ্ভিদ বলবো না জীব বলছি কারণ উদ্ভিদ এবং প্রাণী বোধ উদ্দীপকে উদ্দীপকের প্রভাবে সাড়া দেওয়াটা হচ্ছে জীবেদের একটা ধর্ম এবং সাড়া প্রদানের ক্ষমতাকে বলা হয় বা সাড়া প্রদান বা সাড়া দেওয়ার ক্ষমতাকে বলা হয় সংবেদনশীলতা বা সেন্সিটিভিটি লজ্জাবতী আছে বনচাড়াল আছে লজ্জাবতীর গায়ে যদি একটু টাচ করা হয় পাতাগুলো কি হয় মুদে যায় পাতাগুলো মুদে যায় তাহলে লজ্জা পেয়ে গেল দেখো লজ্জাবতী লজ্জাবতীর সাইন্টিফিক নেম হচ্ছে মিমোসা পুডিকা মিমোসা পুডিকা এটা একটা ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন মিমোসা পুডিকা পুডিকা এবং লজ্জাবতীর গাছটা যদি দেখা যায় দেখবে যে কাণ্ডের যেখান থেকে পাতাটা সৃষ্টি হয়েছে সেই জায়গাটা একটু স্ফীত এই স্ফীত অংশটাকে বলে হয় যে উপাদান উপাদান কোষ মানে কাণ্ডের সঙ্গে পাতাটা যে জায়গায় লেগে থাকে দেখবে সেটা একটু মোটা টাইপের হয় বা সেই জায়গাটা সেই অংশটা একটু মোটা হয় ওটাকে বলা হয় উপাদান বা পালভিনাস কি বলে উপাদান বা পালভিনাস উপাদান বা পালভিনাস উপাদান বা পালভিনাস ওকে তো লজ্জাবতীর ক্ষেত্রে যখন আমি কোনো টাচ করছি তখন কি হচ্ছে না ও পাতাগুলোকে মুদে যাচ্ছে মানে পাতাগুলো গুটিয়ে নিচ্ছে বনচাড়াল অদ্ভুত একটা ব্যাপার বনচাড়াল এগুলো কিসের কারণে হয় এই যে উদ্ভিদের যে রসস্ফীতিজনিত চলন দেখা যায় রসের স্ফীতির গ্রোথ এবং ডেভেলপমেন্ট বা বৃদ্ধি এবং হ্রাস এই কারণে কিন্তু নানান রকম মানে চলন দেখা যায় তো বনচাড়াল একটা উদ্ভিদ এই বনচাড়ালের ক্ষেত্রে কি হয় না এদের তিনটে ফলক দেখা যায় তিনটে ফলক প্রথম ফলকটা মিডিল ফলক এবং এই যে সাইডে যে দুটো ফলক থাকে তারা হাতের তুড়ি বাজালে মানে শব্দ দিলে হাতের তুড়ি এই যে হাতের তুড়ি এই হাতের তুড়ি দিলে এরা কিন্তু আপ ডাউন করে এরা কিন্তু আপ ডাউন করে মানে আওয়াজ ফেলে আওয়াজ ফলে পাশের যে দুটো ফলক আছে বনচাড়ালে তারাই আপ মানে ওঠানামা করে পর্যায়ক্রমিকভাবে ওঠানামা করে এটাকে বলা হচ্ছে বনচাড়ালের প্রকরণ চলন মুভমেন্ট অফ ভেরিয়েশন কি বললাম প্রকরণ চলন তাহলে চলন কি জানতে হবে কিছুই নয় জীবদেহের স্বেচ্ছায় অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালনকে চলন বলে জীবদেহ মানে উদ্ভিদ এবং প্রাণী বোধ অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালনকে বলা হয় চলন বা মুভমেন্ট তাহলে কাদের ক্ষেত্রে চলনটা হয় উদ্ভিদ এবং প্রাণী অর্থাৎ জীবেদের গমন
কিছু কিছু নিম্ন শ্রেণীর উদ্ভিদ আছে তাদের ক্ষেত্রে কিন্তু চলন নয় গমন হয়, যেমন ক্লাবাইনোমোনাস, ডায়াটম, এগুলো ক্লাবাইনোমোনাস আছে, ভলভক্স আছে, ডায়াটম আছে, এই ধরনের কিছু নিম্ন শ্রেণীর উদ্ভিদ আছে যাদের ক্ষেত্রে কিন্তু চলন হয় না, চলনের বদলে কি হয় গমন বা লোকোমোশন হয়। তাহলে গমনটা কি? গমনটা হচ্ছে জীবদের স্বেচ্ছায় সামগ্রিক স্থান পরিবর্তনকে গমন বলে। আমি একটা জায়গায় দাঁড়িয়ে অঙ্গপ্রত্যঙ্গ সঞ্চালন করছি, এটাকে বলছে চলন। একটা জায়গা থেকে আর একটা জায়গায় সরে চলে যাচ্ছি, দ্যাট ইজ স্থান পরিবর্তন করছি, এটাকে বলছে আমার গমন। আমরা একটা ঘর থেকে আর একটা পাশের ঘরে চলে গেলাম, গমন হচ্ছে। উদ্ভিদ কিন্তু এক জায়গায় স্থির থাকে, কিন্তু উদ্ভিদের ক্ষেত্রে যে ক্রিয়াটা হয় বা উদ্ভিদের ক্ষেত্রে সংবেদনশীলতা বলতে গেলে উদ্ভিদেরও কিছু ক্রিয়া প্রতিক্রিয়া আছে। সেই ক্রিয়া যখন হয় তার প্রতিক্রিয়াস্বরূপ ওরাও কিছু জানান দেয়। তো আচার্য জগদীশচন্দ্র বসু, জে সি বোস, উদ্ভিদের সংবেদনশীলতা নিয়ে প্রমাণ করতে গিয়ে বা পরীক্ষা করতে গিয়ে দেখেছিলেন যে তিনটে যন্ত্র সাহায্য নিয়েছিলেন। ভেরি 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 ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটা, যে তিনটে যন্ত্রের নাম কী কী। নাম্বার ওয়ান হচ্ছে কেসকোগ্রাফ, কেসকোগ্রাফ যন্ত্রের সাহায্য নিয়েছিল। নাম্বার টু হচ্ছে রেজোনেন্ট রেকর্ডার, আর তিন নম্বর হচ্ছে ইলেকট্রিক প্রোব। এই কেসকোগ্রাফ, রেজোনেন্ট রেকর্ডার এবং ইলেকট্রিক প্রোব, এর সাহায্যে উনি প্রমাণ করেছিলেন উদ্ভিদেরও কিন্তু প্রাণ আছে, তারাও উত্তেজনায় সাড়া দিতে পারে। মানে উত্তেজনায় উত্তেজিত হয়, তাহলে উদ্দীপনা ভেতরে ঢুকছে নিশ্চয়ই, সেই উদ্দীপনায় সাড়া দেওয়ার ক্ষমতাকেই বলা হচ্ছে তো সংবেদনশীলতা। উত্তেজনায় বা উদ্দীপনায় সাড়া দেওয়ার ক্ষমতাকেই বলা হচ্ছে সংবেদনশীলতা বা সেন্সিটিভিটি। তো এটাই প্রুভ করে দেখে দিয়েছিল জে সি বোস যে উদ্ভিদেরও কিন্তু প্রমাণ, মানে প্রাণ আছে, উদ্ভিদেরও প্রাণ আছে, সেটা উনি প্রমাণ করে দেখিয়েছেন তিনটে যন্ত্রের মাধ্যমে, একটা কেসকোগ্রাফ, একটা রেজোনেন্ট রেকর্ডার আর একটা হচ্ছে ইলেকট্রিক প্রুব। তো এখানে কোশ্চেন আসতেই পারে যে উদ্দীপক কাকে বলে, আমরা কোশ্চেনের আনসার পেয়ে গেছি। উদ্দীপক কাকে বলে, সংবেদনশীলতা কাকে বলে, সেখানেও আমরা উত্তর পেয়ে গেছি। সংবেদনশীলতার পরে যে কার কার ক্ষেত্রে দেখা যায়, উদ্ভিদের ক্ষেত্রে সংবেদনশীলতা দেখা যায়, লজ্জাবতী বনচাড়াল, বনচাড়ালের ক্ষেত্রে কী দেখা যায়, না মুভমেন্ট অফ ভেরিয়েশন, মুভমেন্ট অফ ভেরিয়েশন, দ্যাট ইজ বনচাড়ালের প্রকরণ চলন বলে, মুভমেন্ট অফ ভেরিয়েশন যেটা দেখা যায় প্রকরণ চলন, কার, বনচাড়ালের ক্ষেত্রে। ওকে, সো এইভাবে কিন্তু এইখানে এই কটা কোয়েশ্চেন নিয়ে কিন্তু আমরা আলোচনা করতেই পারি বা আসতেই পারে পরীক্ষায়। আমাদের আলোচনা করলাম, এখান থেকে কিন্তু উত্তরটা আমরা পেয়ে গেলাম। আর একটা কোয়েশ্চেন, যে লজ্জাবতী যে লতার কাণ্ডটা সঙ্গে যখন পাতাটা যে জায়গায় যুক্ত থাকে সেই জায়গাটা একটু ফোলা হয়, এই যে ফোলা, এটা এটা বনচাঁড়ে দেখাচ্ছি, এই জায়গাটা একটুখানি ফোলা হয়, এইটাকে কি বলে? এটাকে বলা হয় উপাদান বা পালভিনাস। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এবারের পরীক্ষার জন্য, উপাদান বা পালভিনাস। জাস্ট এক্সামে প্রতি বছরই এই ধরনের শর্ট কোয়েশ্চেনগুলো কিন্তু আসতেই থাকে। ওকে, এবার উদ্ভিদের ক্ষেত্রে কি বললাম, চলন হয়, চলন হলে যে গমন হবে এরকম কিন্তু কোনো ব্যাপার নয়, গমন হলে কিন্তু চলন অবশ্যই হবে। উদ্ভিদের ক্ষেত্রে চলন হয়, প্রাণীদের ক্ষেত্রে গমন হয়, এটা কিন্তু ভুল কথা। উদ্ভিদের ক্ষেত্রে চলন হয়, প্রাণীদের ক্ষেত্রে চলন গমন বোধ হয়। ওকে, সো চলন হলেই গমন হবে এটা কেউ বলতে পারবে না, কিন্তু গমন হলে চলন অবশ্যই হবে, হতেই হবে। তো উদ্ভিদেরই একটা উদ্দীপনা সাড়া প্রদানের ধরন হলো চলন। তাহলে উদ্ভিদের চলন কপ্রকার তিন ধরনের, একটা ট্যাকটিক, একটা টফিক আর একটা হচ্ছে ন্যাস্টিক। এই ট্যাকটিক চলনটা কী চলন? ট্যাকটিক, টফিক এবং ন্যাস্টিক তিন ভাগে ভাগ করে যায়। তাহলে ট্যাকটিকটা কি? আলো, তাপমাত্রা, রাসায়নিক পদার্থ, বিদ্যুৎ শক্তি প্রভৃতি বহিঃস্থ উদ্দীপকের প্রভাবে। কেন বহিঃস্থ? কারণ এগুলো বাইরে উৎপন্ন হচ্ছে। বহিঃস্থ উদ্দীপকের প্রভাবে উদ্ভিদ কিংবা উদ্ভিদঙ্গের স্থান পরিবর্তনকে ট্যাকটিক মুভমেন্ট বলা হয়। তাহলে আলো, তাপমাত্রা, রাসায়নিক পদার্থ এগুলো কি? উদ্দীপক। আলো যদি হয়, যদি আলোর প্রভাবে উদ্ভিদঙ্গের স্থান পরিবর্তন হয় সেই আলোর প্রভাবে আলোটাকে বলছে ফোটো। যদি তাপমাত্রা হয় তাহলে হবে থার্মো, ফোটো ট্যাকটিক, থার্মো ট্যাকটিক। যদি রাসায়নিক পদার্থ হয় তাহলে বলবো কেমো। কি বলে? কেমো, কারণ কেমো, কেমো ট্যাকটিক, এই কেমো ট্যাকটিক চলনের উদ্দীপকটার নাম হচ্ছে রাসায়নিক পদার্থ। বিদ্যুৎ শক্তি যদি হয় তাহলে ওটা গ্যালভানো। কি বলে? গ্যালভানো, গ্যালভানো ট্যাকটিক। তাহলে আমরা কী কী দেখতে পেলাম? ফোটোট্রপিক, ফোটো ট্যাকটিক, থার্মো ট্যাকটিক, কেমো ট্যাকটিক এবং গ্যালভানো ট্যাকটিক। এই ধরনের কিছু উদ্দীপকের মাধ্যমে আমরা ট্যাকটিক চলনগুলো দেখতে পাই। সেই ট্যাকটিক চলনগুলোর কয়েকটা ভাগ আমি দেখালাম। পরবর্তী যেটা আসছে সেটা হচ্ছে ট্রফিক চলন।
এই ট্রাফিক মানে কিন্তু ট্রাফিকের কাজ করে। ট্রাফিক কি করে? দিক নির্ণয় করে দেয় প্রত্যেকজনকে, কে কোন দিকে যাবে না যাবে দিক নির্ণয় করে যায়। তো ট্রাফিক চলনকেও ঠিক দিক নির্ণীত চলন বলা হয়। দিক নির্ণীত চলন উদ্দীপকের উৎসের দিকে বা উদ্দীপকের গতিবেগের দিকে উদ্ভিদঙ্গের চলনকে ট্রাফিক চলন বলা হয়। উদ্দীপকের উৎসের দিকে বা উদ্দীপকের গতিপথের দিকে চলনকে কি বলা হয়? ট্রাফিক চলন বা দিক নির্ণীত চলন। এই দেখো, দিক নির্ণীত চলন মানে দিকটাকে নির্ণয় করে দেবে। ওকে, তো সেটা যদি আলোর প্রভাবে হয়, যদি উদ্দীপকটা আলো হয় তাহলে সেটাকে বলছে ফোটোট্রফিক। ফোটো মানে আলো, আলো যেদিকে রাখছে। গাছের যদি খেয়াল করে দেখবে যে গাছকে তুমি জানলার ধারে যদি রাখো, জানলার ওপরের পোর্শন যদি খুলে রাখো, গাছটা জানলার দিক দিয়ে আস্তে আস্তে কিন্তু টান নেয়। এটা হচ্ছে আলো দিকে যাচ্ছে, তার মানে প্রতিকূলবর্তী নয় অনুকূলবর্তী। আর মূলটা ঠিকই হয় গাছের মানে আলোর উল্টো দিক দিয়ে যাচ্ছে। যেহেতু আলোর উল্টো দিকে যাচ্ছে তাই তারা প্রতিকূলবর্তী, তাই এটাকে প্রতিকূলবর্তী ট্রাফিক চলন বলা হয়। প্রতিকূলবর্তী চলন বা অনুকূলবর্তী, অনুকূল মানে হচ্ছে দিকে, প্রতিকূল মানে হচ্ছে বিপরীত দিকে। ঠিক আছে, সো উদ্দীপকের উৎসের প্রভাবে এটা হলো দিক নির্ণীত চলন। হাইড্রোট্যাকটিক, হাইড্রো মানে কি? জল। হাইড্রো মানে হচ্ছে জল। জলের উৎসের গতিপথ অনুসারে যদি উদ্ভিদঙ্গে চলন নির্ণীত হয় সেটাকে বলছে হাইড্রোট্রফিক চলন। কিছু জলজ উদ্ভিদের ক্ষেত্রে এটা দেখা যায়। জিওট্রফিক, জিও মানে মাধ্যাকর্ষণ শক্তি, জিও মানে হচ্ছে মাধ্যাকর্ষণ শক্তি। এই মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে উদ্ভিদের গতিপদের বা উদ্ভিদঙ্গের যদি চলন হয় এবং গতিপদের গতিপথটা যদি চেঞ্জ হয় সেটাকে বলছে জিওট্রফিক চলন। এই জিওট্রফিকের ক্ষেত্রে কি হয় না, উদ্ভিদের মূলটা কি হচ্ছে, উদ্ভিদের মূল হচ্ছে অনুকূল, যেদিকে যাচ্ছে আমাদের টানটা যেদিকে যাচ্ছে সেই টানের দিকেই যাচ্ছে উদ্ভিদের মূল, আর কাণ্ডটা ঠিক তার বিপরীত দিকে যাচ্ছে, ওটাকে বলছে প্রতিকূলবর্তী। ঠিক আছে, তাহলে জিওট্রফিকের ক্ষেত্রেও কি দেখা যায়, পজিটিভ এবং নেগেটিভ। এবং যেটাকে বলা হয় পজিটিভ সেটা হচ্ছে ও দিকে যাচ্ছে, যেটা সেটা হচ্ছে মূলের চলন। আর জিওট্রফিক এটা নেগেটিভ যেটা সেটা হচ্ছে প্রতিকূলবর্তী, সেটা হচ্ছে কাণ্ড। নেক্সট আসছি আমরা, সেটা হচ্ছে ন্যাস্টিক। ন্যাস্টিক কি বা? ন্যাস্টিক বা ব্যক্তি, ব্যক্তি মানে প্রসার, ছড়িয়ে পড়বে। এক্ষেত্রে উদ্ভিদঙ্গের চলন যখন উদ্দীপকের গতিপথ অনুসারে না হয়ে উদ্দীপকের তীব্রতার উপর নির্ভর করে, এই তীব্রতার উপর নির্ভর করে নিয়ন্ত্রিত হয় তখন তাকে বলা হয় ন্যাস্টিক চলন বা ব্যক্তি চলন। এটারও উদ্দীপক আছে, যদি আলোর প্রভাবে হয় সেটাকে বলছে ফোটোন্যাস্টিক। ফোটোন্যাস্টিক এক্ষুনি বললাম আলোর দিকে, আলোর বিপরীত দিকে। আলোর দিকে কে যাচ্ছে? কাণ্ড। আলোর বিপরীত দিকে কে যাচ্ছে? মূল। তাহলে আলোর দিকে যদি হয় তাহলে সেটা অনুকূল, সেটা কাণ্ডটা হচ্ছে অনুকূলবর্তী। আর মূলের ক্ষেত্রে যেটা হচ্ছে আলোর বিপরীত দিকে যাচ্ছে তাই ওটা প্রতিকূলবর্তী। থার্মোন্যাস্টিক, এই থার্মো মানে কি? তাপমাত্রা। থার্মো মানে কি? এখানে উদ্দীপকটা হচ্ছে তাপমাত্রা। সিসমো, এই তাপমাত্রার প্রভাবে কী হয়? যেমন দেখবে টিউলিপ ফুল, টিউলিপ ফুল তাপমাত্রা যদি বাড়ে তাহলে ফুটবে, আবার যদি তাপমাত্রা কমে যায় তাহলে কিন্তু ও আস্তে আস্তে মুদে যায়। এই ফোটোন্যাস্টিকের ক্ষেত্রে দেখবে পদ্ম আছে, সূর্যমুখী আছে, যখন প্রচুর পরিমাণে মানে দুপুরের দিকে আমাদের আলোটা আরও বেশি থাকে তখন দেখবে পুরো সূর্যমুখী ফুলটা পুরোটা ছড়িয়ে ফোটে, পুরো পেটালগুলো, পেটাল মানে ওদের দলমণ্ডলগুলো বা পাতাগুলো যেগুলো রয়েছে বা ফুলের যে পাতাগুলো সেইগুলো ছড়িয়ে পড়ে। ওকে, সেটাকে বলছে ফোটোন্যাস্টিক। থার্মোন্যাস্টিকে কি বললাম? থার্মোন্যাস্টিকের ক্ষেত্রে তাপমাত্রা। এই সিসমোন্যাস্টিক এটা অলরেডি বলা হয়ে গেছে, সিসমো মানে হচ্ছে থিগমো, মাথায় রাখবে সিসমো, সিসমো মানে হচ্ছে থিগমো, থিগমো এটার মানে হচ্ছে থিগমো, এটা হচ্ছে স্পর্শ, এটার উদ্দীপকটা হচ্ছে স্পর্শ, স্পর্শ আঘাত বা ঘর্ষণ, স্পর্শ আঘাত বা ঘর্ষণ থেকে যদি হয় সেক্ষেত্রে এটা হচ্ছে লজ্জাবতী লতার ক্ষেত্রে এটা কিন্তু দেখা যায়, লজ্জাবতী গাছের ক্ষেত্রে কিন্তু এটা দেখা যায়। থিগমো বা সিসমো যদি বলে, এটা কোশ্চেন আসতেই পারে যে সিসমোন্যাস্টিক না বলে যদি বললে একটা আমাদের জানা কোশ্চেন থিগমোন্যাস্টিক চলনের একটা উদাহরণ দাও, এই থিগমো তখন ভাবতে পারি আমরা যে থিগমো তো আমরা জানি না কিছুই নয়, সিসমোরই আর একটা নাম হচ্ছে থিগমো। তাহলে এখানে আর একটা কোশ্চেন আমরা পেলাম, সিসমোর অপর নাম কি? থিগমো। স্পর্শ, এখানে উদ্দীপকটাকে স্পর্শ হতে পারে, ঘর্ষণ হতে পারে, আঘাত হতে পারে, এক্ষেত্রে কি উদাহরণটা কি? লজ্জাবতী লতা, মিমোসা পুডিকা।
নেক্সট আসছে যেটা সেটা হচ্ছে কেমোনাস্টিক। কেমো কেমো মানে কি, আমাদের কোনো ক্যান্সার হলে বা ধরা পড়লে আমরা কেমো দিই না, অনেকে কেমো কথাটা কিন্তু সবাই শুনে থাকে। এই কেমো মানে হচ্ছে রাসায়নিক পদার্থ, এই কেমো মানে হচ্ছে রাসায়নিক পদার্থ, যেমন ইথার আছে, ক্লোরোফর্ম আছে, ঠিক আছে, এই ধরনের কিছু রাসায়নিক পদার্থ প্রয়োগ করে উদ্ভিদের মানে এদের তীব্রতার ওপর যদি উদ্ভিদ অঙ্গের চলন নিয়ন্ত্রিত হয় তখন সেটাকে বলছে কেমোনাস্টিক চলন। এটা হচ্ছে সূর্য শিশির আছে, পতঙ্গভুক উদ্ভিদরা, সূর্য শিশির, ডসেরা, কলসপত্রী ইত্যাদি যে উদ্ভিদগুলো রয়েছে, এই উদ্ভিদের ক্ষেত্রে কি হয় না, প্রোটিন যখন প্রোটিনের সংস্পর্শে আসে বা ওরা কী করে, প্রোটিনটা খায়, মানে যে পতঙ্গভুক বলছে পতঙ্গদের ভক্ষণ করছে, সেই পতঙ্গদের দেহে কী আছে, নাইট্রোজেন আছে, সেই নাইট্রোজেনটাকে ওরা শোষণ করে নেয়। ওকে, সো এই ছিল ট্র্যাকটিক, টপিক এবং ন্যাস্টিক চলন বা উদ্ভিদ অঙ্গের সংবেদনশীলতা সারা প্রদানের মধ্যে উদ্ভিদের চলনটা রয়েছে। তো মোটামুটি একটা স্কেচের মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম, আশা করি তোমরা বুঝেছো। তো এর সম্বন্ধে আরও কিছু শর্ট কোয়েশ্চেন বা MCQ বা SAQ বা নোটস পেতে হলে গুগল প্লে স্টোর থেকে LRNR অ্যাপ ডাউনলোড করো এবং ব্যবহার করো, এবং অবশ্যই কমেন্ট করে জানাও যে আমার ক্লাস তোমাদের কেমন লাগছে, কারণ তোমাদের কমেন্টের ওপর আমার কিন্তু আরও উজ্জীবিতা বেড়ে যাবে। ওকে, সো নাইস টকিং টু ইউ, থ্যাংক ইউ।